কেকেআরের সাফল্যের পেছনে অনেকটাই অবদান মেন্টাল কোচ রুডি ওয়েবস্টারের। দিল্লিকে হারানোর পর 4 দিনের বিশ্রাম, রুডি ওয়েবস্টারের টোটকা ছিল হালকা থাকো, আর ম্যাচের আগে যে টোটকা ছিল সেটা এসেছে আমাদের হাতে। চেলসি কোচ ডি ম্যাথিওর কায়দায় দেখিয়েছেন এই ভিডিও। মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা, দেবব্রত দাসদের পরিবারের প্রার্থনা পৌঁছে দিয়েছিলেন ড্রেসিং রুমে ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটাও দেখে নিন। সব লোক তোর দিকে তাকিয়ে আছে, পাড়ার লোক তাকিয়ে আছে, শিলিগুড়ির লোক তাকিয়ে আছে, নর্থ বেঙ্গলের লোক তাকিয়ে আছে তোর দিকে, ওয়েস্ট বেঙ্গলের লোক তোর দিকে তাকিয়ে আছে যে দেবব্রত দাস এই ম্যাচটাকে জিতিয়ে নিয়ে আসতে পারবে। যে লাস্ট ম্যাচ খেলে তো উসে ভি আচ্ছা খেলনা হ্যায়, কেকেআর কো ট্রফি দেনা হ্যায়, ইজ্জত কা সওয়াল হ্যায়, শাহরুখ খান কো দিখা দেনা হ্যায়, সবকো দিখা দেনা হ্যায়, কোন বলো বল জিতবো রে, সমঝে? শ্রী মনোজ দা, ফার্স্ট টাইম তোমরা ফাইনালে উঠেছো, সেমিফাইনাল তুমি খেলতে পারিনি, মা অনেক আপসেট ছিল, বাড়িতে সবাই আপসেট ছিল, দাদা বারবার জিজ্ঞেস করছে কেন খেলিনি, কেন খেলুনি। আমরা অনেক বিশ্বাস আছে এবার কোকেআর ফাইনাল জিতবে।